नमस्कार बंधुरा राजूदार पवित्र बाणी अनुष्ठान महाराज सिदुराल चैने सकल के जाना सुस्वागत। बंधुरा गत चितालगी अमावस्या कौशिकी अमावस्या पर्यंत जो पैकेजे संवाद एने अनेक भाई बोन से समय अभाव नीते पर तारा बार बार फोने आर नीते चाहे তাই সকলের কথা চিন্তা করে এবং যতদিন পর্যন্ত না লকডাউন খুলছে যতদিন পর্যন্ত না আমি আমার চেম্বারগুলোতে অ্যাটেন্ড করতে পারছি আমি আমার প্যাকেজটিকে ততদিন পর্যন্ত অনলাইনে সুবিধার মাধ্যমে স্পিড পোস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমাদেরকে বাড়িতে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা অবশ্যই করব। তার আগে বিচার অবশ্যই করে নিতে হবে। তাই তোমরা যদি প্যাকেজটিকে নিতে চাইছো যেমন প্যাকেজটি কি, যদি কারো বাস্তুতে কোনো সমস্যা রয়েছে, ঈশান কোণে পায়খানা বাথরুম হয়ে গেছে বা বাড়িতে সকাল সন্ধে একটা ঝুট ঝামেলা লেগেই রয়েছে, বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনাতে বাধা আসছে বা তাদের পড়াশোনা ঠিকমতো মনে থাকছে না, তাই তাদের জন্য নীল সরস্বতী কবচ এবং গ্রহ কবচ, কারণ গ্রহ বৈগুণ্যের জন্য তাদের পড়াশোনাতে ব্যাঘাত ঘটে, তাই এই প্যাকেজে নীল সরস্বতী কবচ রয়েছে এবং তার সঙ্গে বিদ্যা যন্ত্র, এটা আপনারা অবশ্যই কালেক্ট করবেন। এবং যারা ব্যবসা করছেন, ব্যবসাতে হয়তো আগে আপনি ভালো প্রোগ্রেস করেছেন কিন্তু হঠাৎ করে ব্যবসা যদি ডাউনে পড়ে গেছে তো জেনে রাখবেন কোনো দুষ্ট ব্যক্তির দুষ্ট ক্রিয়াকলাপের জন্য আপনার ব্যবসা মন্দা হতে পারে অথবা আপনার নবগ্রহের কোনো দোষের কারণে আপনার ব্যবসাতে এই আঘাতটি আসতে পারে। তাহলে আপনাকে প্রথমে বিচার করে নিতে হবে যে কোন গ্রহগুলো খারাপ, এবং এটাও দেখতে হবে যদি কোনো দুষ্ট ব্যক্তি কোনো ক্রিয়া করে রেখেছে সেটিকে কী করে সরানো যাবে। এই সকল কাজগুলোকে যদি করতে হয় তাহলে ক্রিয়া অবশ্যই রয়েছে, তার জন্য রয়েছে প্যাকেজ কি করে মন্দা ব্যবসাকে আবার পুনরায় সঠিক গতিতে ফিরিয়ে আনতে পারবো, এবং যাতে ভবিষ্যতে আর কোনোদিন কেউ এই ব্যবসাতে ক্ষতি করতে না পারে সেটাও আপনারা পাবেন। এছাড়া যাদের পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে রয়েছে, স্ত্রী স্বামীকে দেখতে পাচ্ছে না বা স্বামী স্ত্রীকে দেখতে পাচ্ছে না, সেক্ষেত্রে আমাদেরকে গ্রহ বিচার করে ভালো করে দেখে নিতে হবে কোনো জায়গায় মাঙ্গলিক দোষ বা কোনো জায়গায় কালসর্প দোষ আছে কিনা। যদি মাঙ্গলিক দোষ থেকে থাকে তাহলে এই ঘটনা অবশ্যই ঘটবে, তাহলে এই মুহূর্তে মাঙ্গলিক দোষ কাটানো সম্ভব নয়, আপনার লকডাউন তারাপীঠ শ্মশানে গিয়ে সেটা কাটানো সম্ভব, কারণ এর পূজা পাঠ হোম ক্রিয়া এই সকলের মাধ্যমে মাঙ্গলিক দোষকে কাটতে হয়, কারণ মাঙ্গলিক দোষ খণ্ডনের জন্য একটা বিধিবিধান রয়েছে। তবে বর্তমানে যদি আপনারা আপনাদের গ্রহ বিচার করিয়ে সেই কবচটাকে ধারণ করতে পারেন তাহলে স্বামী মোহন যন্ত্র বা স্ত্রী মোহন যন্ত্র সঙ্গে নবগ্রহ কবচ এর মাধ্যমে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যে বিবাদ সৃষ্টি হচ্ছে প্রতিদিন সেগুলো কিন্তু আর থাকবে না এবং আপনাদের মধ্যে ভালোবাসা অবশ্যই গড়ে উঠবে। এছাড়া যদি আপনাদের বাস্তুতে ঈশান কোণে কোনো পায়খানা বাথরুম রয়েছে যার দ্বারা আপনাদের বাড়িতে কোনো উন্নতি হচ্ছে না, বা উত্তর পশ্চিম কোণে যদি পায়খানা বাথরুম রয়েছে এর দ্বারা আপনাদের শত্রু বৃদ্ধি হচ্ছে, বাস্তুতে কোনো দোষ রয়েছে, বাস্তুতে আপনারা কোনো শব্দ শুনতে পাচ্ছেন বা কোনো রকম কোনো গণ্ডগোল আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে অবশ্যই বাস্তুকে বন্ধন করিয়ে নেন। এই ক্রিয়াটিও রয়েছে প্যাকেজের মধ্যে, অবশ্যই আপনারা ফোন করবেন। তাছাড়াও কেরিয়ার নিয়ে ভালো পড়াশোনা করা সত্ত্বেও অনেকেই এখনো পর্যন্ত চাকরি পেলেন না, এর প্রধান কারণ হচ্ছে নবগ্রহের কোনো দোষ অবশ্যই আছে, কারণ প্রথমে দেখে নিতে হবে তার চাকরি আছে কি না, যদি চাকরি থাকে তাহলে অবশ্যই তাকে চাকরি পেতেই হবে, আর যদি চাকরি না থাকে তাহলে তার কোন জিনিসটা করলে ভালো হয়, কারণ আমি আলোচনা করছি কেরিয়ার নিয়ে, তাই কেরিয়ারে সে কোন দিকটাতে গেলে ভালো হবে। ধরুন কেউ লোহার ব্যবসাতে করলে লস খাবে,
সে লোহার ব্যবসা করতে গেছে। আবার তার হয়তো জলের ব্যবসা করলে লাভ হতো, সে জলের ব্যবসা না করে লোহার ব্যবসা করতে গেলে লস খাচ্ছে। তো জেনে নিতে হবে যে কোন ব্যবসাতে আপনি গেনার হবে বা কেরিয়ার কি করে তৈরি হবে, চাকরি হবে না ব্যবসা হবে, সেটা যদি জেনে নিতে পারেন বিচার বিবেচনাপূর্বক তাহলে আপনাদের সুবিধা অবশ্যই হবে। তার জন্য রয়েছে কেরিয়ার তৈরি করার জন্য যাদের কেরিয়ার এখন পর্যন্ত হচ্ছে না আপনারা অবশ্যই ফোন করবেন, কারণ ফোনের মাধ্যমে আমি বিচার করে আপনাদের দেখে নিচ্ছি কোন গ্রহের জন্য এই ঘটনাগুলো ঘটছে, তারপর আপনাদের প্রতিকারের কথা আমি বলছি। এছাড়া ধন সম্পদ বৃদ্ধির জন্য এবং হয়তো দেনা হয়ে যাচ্ছে, আপনারা তো মোটেও জানতে পারছেন না যে শনি মহারাজের বক্র দৃষ্টির কারণে ঋণ কর্জা বাড়তে থাকে, তাই শনি মহারাজকে কী করে সন্তুষ্ট করবেন তাই গ্রহ বিচার করতে হবে। গ্রহ বিচার করে আগে দেখতে হবে কোন জায়গায় কোন কে বক্রী রয়েছে, কার কারণে এই জিনিসটা হচ্ছে। তাই টোটালটাকে বলি, বিদ্যার জন্য যদি সমস্যা থাকে, বাস্তুর জন্য সমস্যা থাকে, যদি কেরিয়ার নিয়ে সমস্যা থাকে, ব্যবসা নিয়ে সমস্যা থাকে, বিবাহে এখনো পর্যন্ত যদি বাধা আসছে, এর অনেক কারণ হতে পারে। কেউ বিবাহকে বেঁধে দিতেও পারে, দুষ্ট ব্যক্তি, আপনাদের বিবাহ হবে না। যদি কারোর বাচ্চাতে বাধা আসছে, বাচ্চা হচ্ছে না, হয়তো 5 বছর 7 বছর হয়ে গেল ডাক্তারের কাছে যাচ্ছেন কোনো রিপোর্ট পাচ্ছেন না, তাহলে অবশ্যই ফোন করবেন। এছাড়া অনেক সময় রোগ ব্যাধিও ধরা পড়ে না, বিভিন্ন রোগ ব্যাধির উপশম তৈরি হয় কিন্তু রোগ ব্যাধি ধরা পড়ে না। এই সকল যদি আপনাদের মতো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবেন। তবে ফোন খোলা থাকে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত, এর মধ্যে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এবং হোয়াটসঅ্যাপ দুটি চালু থাকে আমার রাত পর্যন্ত, রাত্রি 9টা পর্যন্ত হোয়াটসঅ্যাপে থাকে। তবে অবশ্যই আপনারা ফোন আগে করুন, যারা আমার লোক রয়েছে তারা সেই ফোনটিকে রিসিভ করবে। যদি আপনি কাজ করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনি, আমি তো সাহায্যের হাত বাড়িয়ে দেবই, আপনি যদি বাড়াতে চান সাহায্যের হাত তাহলে আমি আপনাকে আপনার ভাগ্যে যেটুকু আছে সেটুকু পাওয়ার ব্যবস্থা অবশ্যই করব, কারণ ভাগ্যে যেটুকু আছে সেটুকু আপনাকে পেতেই হবে। ভালো করে জানবেন, প্রতিকারের অভাবে ভিখারির ছেলে ভিখারি হয়, রিস্কাওয়ালার ছেলে রিস্কাওয়ালায় থেকে যায়, আর নেতার ছেলে নেতা হয়, মন্ত্রী ছেলে মন্ত্রী হয়, অভিনেতার ছেলে অভিনেতাই হয়, তার যোগ্যতা থাক আর না থাক। অথচ রিস্কাওয়ালার ছেলে হয়তো মাধ্যমিক পাস করেছিল, সে হয়তো ভালো কাজ পেত, কিন্তু মাধ্যমিক পাস করার পরেও সেই ছেলেটাকে রিস্কা টানতে হচ্ছে, কারণ সে ভালো কোনো ব্যক্তির সান্নিধ্যে আসতে পারেনি। কারণ বর্তমান যুগটা কেউ কাউকে হেল্প করে না, তাই যতদিন না লকডাউন খুলছে ততদিন পর্যন্ত আমি আমার প্যাকেজটিকে রাখলাম। আপনারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন যদি আপনারা এই সকল সমস্যার মধ্যে রয়েছেন, যে সকল সমস্যা বললাম সেই সকল সমস্যা যদি আপনাদের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই সমস্যার সমাধান হবে। আপনারা অবশ্যই কন্ট্যাক্ট, সকলেই ভালো থাকুন। এবং কৌশিকে অবশ্যই আমি প্যাকেজটিকে অনেক প্যাকেজ বানিয়ে রেখেছি, শুধুমাত্র আপনাদের নেবার অপেক্ষা, আপনারা ফোন করুন এবং প্যাকেজটিকে নিয়ে নেন। জয় গুরু বামদেব, জয় মাতা।